এলপিজি সিলিন্ডার গ্রাহকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ সুখবর। লোকসভা ভোটের আগেই ধামাকা অফার, এবার মাত্র 652 টাকায় পেয়ে যাবেন একটি এলপিজি গ্যাস সিলিন্ডার। কিভাবে পাবেন, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে বুক করবেন, সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দিন প্রতিদিনের জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। আর এর অন্যতম একটি কারণ হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রের পাওয়া খবর অনুযায়ী এবার মাত্র 652 টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি, কারণ এটি একটি নতুন পদ্ধতির গ্যাস সিলিন্ডার। এর ওজন 15 কেজি। এটি সাধারণ গ্যাস সিলিন্ডারের থেকে একদম অন্য রকম এবং এটি পেয়ে যাবেন মাত্র 652 টাকায়। এটি খুবই হালকা এবং নিরাপদ। এই গ্যাস সিলিন্ডারের আগুন লাগলেও বিস্ফোরণ ঘটবে না, শুধুমাত্র সিলিন্ডারটি গলে যাবে। এই গ্যাস সিলিন্ডারের নাম দেওয়া হয়েছে কম্পোজিট সিলিন্ডার। যেসব পরিবারের সদস্য সংখ্যা কম তাদের জন্য এটি একটি উপকারী বিকল্প গ্যাস সিলিন্ডার। সাধারণ সিলিন্ডারের তুলনায় এই সিলিন্ডারের আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সূত্র মারফত খবর, ভারতবর্ষের মাত্র 28টি শহরে এই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে বর্তমানে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি, পাটনা, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ইত্যাদি শহর ছাড়াও আপনি যদি আপনার শহরে এই নতুন গ্যাস সিলিন্ডার পেতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার শহরের নাম কমেন্ট করে জানিয়ে দিন।